প্রায় 3 সপ্তাহ জেল খাটার পর পরিবনি হচ্ছে জামিনে মুক্তি পাইছে। কি হয়েছিল ঘটনার ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে অবশ্যই ওর বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। সে একটা শয়তানি, ওটা একটা খেলাধুলার অংশ ছিল যেটা নিয়ে আমি বেশ কয়েকটা পর্ব করছি। কেন তার সাথে খেলাধুলা করা হয়েছে, এটা ঘটনার সূত্রপাত আমরা সকলেই জানি, আর একটু রিক্যাপ করি। সে হচ্ছে বারের মধ্যে কি উন্মত্ততা করতো, উন্মাতাল আচরণ করতো, মানুষজনকে ফাঁসাইতো, মানুষজনকে ধর্ষক, হত্যাকারী, মিথ্যা মিথ্যা ধর্ষক অভিযোগ আনতো মানুষের বিরুদ্ধে, পাণ্ডামি করে বেড়াইতো, এইসব কাজকর্ম করে বেড়াইতো। একজন নিরীহ ভদ্রলোককে জেল খাটাইছে কয়েক মাস মিথ্যাবাদী ধর্ষক বানায় দিয়ে, এই বৃদ্ধ বয়সে এসে এই লোকের ভদ্রলোক, নিপাট ভদ্রলোক হয়তো বা আই ডোন্ট নো আদারওয়াইজ উনি কি দুর্নীতিবাদী না, সেগুলো ভিন্ন আলাপ, অপ্রাসঙ্গিক আলাপ। ইন দিস সেন্স যে ঘটনা, সেই ঘটনায় উনি নিপাট ভদ্রলোক ছিলেন, উনি কোনো খুব ভালো ব্যবহার করছেন সবার সাথে, কোনো অন্যায় করেন না, কিছু নাই। ওরে ধর্ষক বানায় দিয়ে এই বৃদ্ধ বয়সে এই লোককে জেল খাটাইছে পরিমণি। সেই সব কিছুর প্রেক্ষিতে সে তারপর আরও অনেক ঘটনা উঠে আসছে, আর ওর ও সবখানে গিয়ে পাণ্ডামি করে বেড়াইতো, বিচ যাকে বলে আর কি, বিচি আচরণ করে বাড়িতে বিচগিরি করতো। সেই সবের প্রেক্ষিতিগুলো সব সামনে উঠে আসায় তারপর তার সাথে খেলাধুলা করা হয়েছে, যেটা নিয়ে সমালোচনা করে আমি একাধিক পর্ব করছি। নাও জামিনে বের হয়ে পরিমণি সে হাতের মধ্যে লিখা ডোন্ট লাভ মি পেজ, হাতের মধ্যে পরিমণি লিখা, এটা নিয়ে বাঙালি খুব উত্তেজিত। এখন সে সমাজকে ডিফাই করতেছে, ব্যাপক ডিফায়েন্ট পরিমণি, সে সমাজকে ডোন্ট লাভ মি পেজ বলছে, এগুলো নিয়ে খুব নাচানাচি করতেছে, কাম দেখাচ্ছে। খুব বাঙালি তো এগুলো স্টান্ট বাজ, এগুলোর মধ্যে কোনো সচেতনৈতিক অবস্থা নেই, কোটিবার আপনাদেরকে দেখাইছি, এগুলো হচ্ছে সব স্টান্ট বাজ, সব বাটপার ভণ্ড। সো এরা দেখবেন যে একেবারে কোনো ঘটনার মধ্যে একেবারে নারী হইলে নেমে পড়ে এমন একটা অবস্থা করে, কিন্তু এদের পার্সোনাল যখন বের হওয়া শুরু করে দেখা যায় সবাই হইতেছে ইনবক্সের মধ্যে। এই সবচেয়ে বড় নারীবাদীগুলো যখন ইনবক্স স্ক্রিনশট বের হয় দেখা যায় এরা মধ্যরাতে মেয়েদেরকে উত্তক্ত করতেছে ইনবক্সে, কী পড়ে শুয়ে আছো, এবং নিজের বাসায় হইতেছে বউ পিটাইতেছে, এবং মানবাধিক সবচেয়ে বড় মানবাধিকার কর্মী হচ্ছে সে কাজের মহিলা পিটায় তার বাসা। সো এগুলোর এদের করতো বাঙালি, আবার বাঙালি আর আবার আদর্শিক নৈতিক অবস্থা নিয়ে সবই ইতর বদমাইশ। কিন্তু আপনি ফেসবুক উঠলে এটা পাবেন না, ফেসবুক উঠলে আপনি বুঝবেন না যেটা বাংলাদেশ, আপনার কাছে মনে হবে আপনি আমেরিকা আছেন। সবাই ওক, সবাই নারী সচেতন, সবাই নারী অধিকারের বিষয়ে খুব ইয়ে, সবাই খুব সমাজ সংস্কারক, ভদ্রলোক, মানবাধিকার কর্মী সকল, আর টেরই পাবেন না আপনি যে আপনি বাংলাদেশে আছেন না কোন দেশে আছেন, ফেসবুক উঠলে আপনি বুঝবেন না এটা, কিন্তু আবার বাস্তব পৃথিবীতে গেলে তার কারো দেখা পাবেন না। সো এই এই চলে আর কি। এখন সে পরিমাণে হাতের মধ্যে ডোন্ট লাভ মি বিচ লিখছে, প্রচণ্ড কামে নেমে পড়ছে এই স্টান্টবাজগুলা। হ্যাঁ, সারা আমি একটু আগে ফেসবুকে ঢুকে মাথা নষ্ট হওয়ার জোগাড়, হোম পেজ ভর্তি ফ্লাডেড পরিমণি, ডিফায়েন্ট সমাজের প্রতি ডিফায়েন্ট, সবাই লাভ খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। সো পরিমণি যে কথাটা লিখছে ডোন্ট লাভ মি বিচ, হুই ইজ শি টকিং টু, লাইক হু ডিড শি মিন, সে কি নিজের সাথে কথা বলতেছে, সে কি আয়নায় দাঁড়ায় এটা দেখাইতেছে ডোন্ট লাভ মি বিচ, বিকজ শি ইজ লাইক কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল অফ এ বিচ পরিমণি। বিচ মানে কি, বিচ মানে তো লাইক একটা গালি ঠিক আছে, কিন্তু আবার ওই সেন্সে ব্যবহার করা হয় যে বিচি কাজকর্ম করে বেড়ায়। ইন দ্যাট সেন্স পরিমণি হইতেছে একটা কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল অফ এ বিচ, তার মতো বড় বিচ বাংলাদেশ অ্যাটলিস্ট আরও আছে নিশ্চয়ই, এখনও প্রমাণিত হয়নি আর কি, আমরা প্রমাণ যেই পরিমাণ পাইছি তার। সো সে কী করতো, কী করছিল সে, যেটা সে আমরা এগুলো প্রমাণ আদি পাইছি তখন, একা আমি সব পর্বে দেখাইছি ভিডিও এভিডেন্স সহ বিভিন্ন রকম, এখন সম্ভব না দেখানো বারবার, আপনি সবগুলো পর্ব গত এক মাসের মধ্যে করা হয়েছে, দেখতে চাইলে আপনারা পাইলে খুঁজলে পেয়ে যাবেন লাস্ট কিছু ভিডিও। সো সে যেটা করতো, সে হইতেছে রাত বিরাতে সে তাকে রাতের রানী বলা হয়েছে পুলিশ, অবশ্যই একটা নাগরিকের ব্যাপারে পুলিশ এই ভাষা ব্যবহার করতে পারে না, যেগুলো আমরা সমালোচনা করছি, আমি এপিসোড করে আলোচনা করছি সেটা ঠিক, কিন্তু যেই সেন্সে ব্যবহার করা হয়েছে রাতের রানী, ওরে বাবা ক্লাসিক্যাল এক্সাম্পল পরিমণি, সেটা ক্লাসিক পরিমণি রাতের রানী। সো সে হইতেছে রাত হইলে সে বের হয়ে পড়তো, কয়টা বাজে বের হইতো, বারে বারে মদ খাইতে যেত, কয়টা বাজে বের হইতো, ইয়েটা 10টা বাজে না, 9টা বাজে না, 11টা বাজে না, 12টা বাজে না, 1টা বাজে না, 2টা 3টা বাজলে রাত, যখন বার ক্লোজড হয়ে গেছে তখন সে বের হইতো, গিয়ে বারে ঢুকে সে ভাঙচুর, উৎপাত, চিৎকার, চেঁচামেচি করতো যে তাকে কেন মদ সার্ভ করা হচ্ছে না এই রাতে, সে বাসায় মদ নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওইটা নিয়ে তো এই যে তাসিরুদ্দিনের সাথে যখন হয়েছিল বাকবিতণ্ডা। সো সে সেখানে যে বাড়ি গিয়ে এগুলো করতো, সে যদি মাতাল অবস্থায় করতে এগুলো, তাও এটা ভিন্ন আলাপ হইতো, যে পরিমাণে বাড়ি গিয়ে মদ খেয়ে মাতলামি, মানে মাতলামি যে করে না সেটা না, সেই ভিডিও দেখেছি আপনাদেরকে, রাত বিরাতে মদ খেয়ে মাতাল মাতলামি করতেছে রাস্তার মধ্যে, বের হয়ে গাড়ি থেকে, মানে বার থেকে বের হয়ে গাড়ি তুলতেছে আর মাতলামি করতেছে, উন্মাতাল আচরণ করতেছে, তারপর সে কিক বসাইতেছে ইয়ের অ্যালিভেটারের সামনে, কে দাঁড়াইছে তার কিক সপাটি কিক লাগাচ্ছে সে, মানে সে একটা উশৃঙ্খল যাকে বলে একেবারে কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল, সে হচ্ছে যে বিচ লিখছে না, বিচ যাকে বলে সে হচ্ছে কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল তার। তো সেগুলো করতো রাতে রাতে বাড়ি গিয়ে, সেগুলোর তখন তো প্রচুর এভিডেন্স সামনে উঠে আসছে,
এবং যেটা বললাম সে কিন্তু মাতাল অবস্থাগুলো করতো না, মাতাল অবস্থায় করলে সেটা কিন্তু আরেকটু ইয়ে হয়ে যায়। আপনি ধরেন আপনি মাতাল অবস্থায় কোনো একটা অপরাধ করলে আদালত কিন্তু সেটা কনসিডারেশনে নেয় যে সে সোবার ছিল না, মাতাল ছিল, যে আউট অফ হিস অর হার সেন্স ছিল, সুতরাং সেটা একটু লাইট ওয়েট করে ফেলে অপরাধটাকে। সো পরিমনি মাতাল হয়ে যদি মাতলামি করতো, দেখেন মাতাল হয়ে মাতলামি করলে তো তার মানে এই না যে এটার কোনো শাস্তি নেই। আপনি ধরেন মাতাল অবস্থায় ড্রাইভিং করতেছেন, তারপরে কি আপনাকে পুলিশ শাস্তি দেবে না যে সে মাতাল ছিল, হি ডিডন্ট নো হোয়াট হি ওয়াজ ডুইং? না, তা তো না। আপনি ডিসিশনটা যখন নিয়েছেন তখন তো আপনি সোবার ছিলেন, যখন আপনি মদটা খাইতেছিলেন তখন তো সোবার ছিলেন, খাওয়ার পর মাতাল হয়েছেন, রাইট? সো সোবার অবস্থায় যে ব্যাড ডিসিশনটা নিয়েছেন সেটা শাস্তি আপনাকে পেতে হবে। সো পরিমনি কথা বলছি, সে যদি মাতাল হয়ে মাতলামি করেও থাকে সেটাও কিন্তু আলোচনার বাইরে চলে যাচ্ছে না, সেই পয়েন্টটা বললাম আর কি। অ্যান্ড এবং তার চেয়ে বড় কথা, সে মাতাল অবস্থাগুলো করতো না, সে সোবার অবস্থায় সে যাইতো রাত 2-3 বাজে বিভিন্ন ইয়েতে, কী বলে, ক্লাবে, সেখানে গিয়ে তাকে মদ দিতে হবে। এগুলো বন্ধ হয়ে যায় ক্লাব রাত 10-11টার মধ্যে। সে গিয়ে উঠতো এখানে 2-3 বাজে, কেউ নাই ক্লাবে, সে গিয়ে তাকে মদ দিতে হবে, না দিলে ভাঙচুর। সোবার অবস্থায় সে মদ খায়ও নাই, তখন তাকে সার্ভও করা হয় নাই, সে সোবার অবস্থায় এগুলো করতো। একটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, ক্লাবের পর ক্লাব এগুলো। তখন এই যে যখন নাসিরুদ্দিনকে ফাঁসাইছে, ধর্ষক বানায়, কী বলে ফাঁসাইছে, ধর্ষক, আসতেছি ওই পয়েন্টে, ধর্ষক বানায় যখন ফাঁসাইছে, তারপর না আমরা তো শুরুর দিকে নাসিরুদ্দিনের কথা বিশ্বাস করি না। দেখেন আমি নারীবাদী শুয়োরদেরকে সবসময় হইতেছে দৌড় করাই, আমি নিজেই শেষ, তারপরও একটা তো নারীর প্রতি সফট কর্নার কাজ করে। সো ওই ঘটনার পর পরিমনিকে 100% বিশ্বাস করছি, এবং আমি এপিসোড যখন করছি ফার্স্ট এপিসোড, আমি বলছি যে নাসিরুদ্দিনের কথা মনে হচ্ছে না সত্য। কেন মনে হচ্ছে না সত্য? অফকোর্স পুরুষ দেখে একটা মনের মধ্যে ইয়ে কাজ করছে যে ও মহিলা কাঁদতেছে, কাঁদলে এটা তো সবচেয়ে বড় অস্ত্র নারীর, এটা তো আমরা সারা পৃথিবী, বাংলাদেশ সারা পৃথিবী ইতিহাস জুড়ে এটা আছে যে কান্না হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র নারীর, এবং এর এটা ব্যবহার করে কত যে সুবিধা নেয়, নিয়ে আসছে যুগের পর যুগ, একবার রাষ্ট্র দখল বেদখল করে ফেলছে কান্না দিয়ে। সো এর কান্নাকাটি দেখে আমিও ও আর না তাহলে মিথ্যা কি আর বলতেছে না, কি আমার গলা দিয়ে মদ ঢেলে দিচ্ছিল, আমার গলাটা পুড়ে যাচ্ছিল ভাইয়া, আমি জীবনে মদ খাই নাই, মদ খোর, এর মতো মদ খোর বাংলাদেশে সেকেন্ড পুরুষও আছে কিনা সন্দেহ, নারী তো দূরের কথা, বাসায় তো মদের পশরা, রাইট? সো এই মিথ্যাবাদী হতাবাজ ভণ্ড বীজ, সে বীজ বলতেছে কারণ সে নিচে যেহেতু সমাজকে আমাদেরকে বীজ বলতেছে এই জন্যে। সো তা সেই যে ক্লাসিক বীজটা সে, আর সেইগুলো করে বেড়াইতো, এবং আমরা প্রমাণ পেলাম যে সে যখন নাসিরুদ্দিনকে ফাঁসানোর পর আরেকটা ক্লাবে একই ঘটনা উঠেছিল, এবং সেখানেও গিয়ে সে কিন্তু আরেকজনকে ধর্ষক বানানোর চেষ্টা করছিল। লাইক এগুলো কিন্তু সে সোবার অবস্থায় করতেছে, একেবারে সোবার মাইন্ডে সেগুলো করতেছে, এগুলো সে ড্রাঙ্ক অবস্থায় না। সে নাসিরুদ্দিনকে ধর্ষক বানাইলো, সে ওই যে গুলশান ক্লাবের মধ্যে, সেখানেও সে রাতের বেলা গিয়ে ভাঙচুর শুরু করছে, তারপর হচ্ছে তাকে রাত 3 বাজে কেন সার্ভ করবে না, তারপর সে পুলিশকে ফোন দিয়ে বলতেছে আমাকে ধর্ষণ চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু সে তুলছিল, এবং পুলিশ এসে দেখছে যে কেউ নাই ক্লাবের মধ্যে রাত 3 বাজে, সে কোনো নামই নাই, কেউ আবার তাকে ধর্ষণটা করবে কে, পরবর্তীতে সে সুবিধা করতে পারেন, এগুলো কিন্তু আমি সব এপিসোড করে দেখাইছি, ইচ্ছা হইলে এখন গিয়ে দেখতে পারবেন পেছনে। সো এটা হচ্ছে সে সে সোবার অবস্থাগুলো করে বেড়াইতেছিল, করে বেড়াচ্ছিল, কত জায়গায় কত অধীন করছে আমরা জানি না। আমরা তখন ওই ঘটনার পর নাসিরুদ্দিনের সাই সেই করে 3-4টা ইমিডিয়েট যেগুলোর প্রমাণ ছিল এগুলো সামনে উঠে আসছে, এবং দেখলাম যে নাসিরুদ্দিনের অ্যাকাউন্ট পই পই করে সত্য। নাসিরুদ্দিনের অ্যাকাউন্ট তো তখন আমিও বিশ্বাস করি নাই, ফাঁসি বাড়ায় বলতেছে বা মিথ্যা বলতেছে। পরে দেখলাম যে নাসিরুদ্দিনের অ্যাকাউন্ট ভেরিফাইড সাবস্টেনশিয়েটেড বাই লাইক মেনি আদার সোর্সেস, নাসিরুদ্দিনের কথার সাথে ইয়ের প্রমাণ পাওয়া গেল শেষ পর্যন্ত, যারা আমি আপনাদেরকে দেখাইছি আরেকটা, যে ওইখানে ঘটনার পর ক্লাব থেকে ক্লাবের কর্মচারীদের পুলিশ এসে সাক্ষাৎকার নিয়ে গেছিলো, তারা যে লিখিত স্টেটমেন্ট দিয়েছিল ক্লাবের কর্মচারীরা, সেই ঘটনা তখন মিডিয়া শুয়োরের সামনেই আনে নাই, কেন কেন তখন নাসিরুদ্দিনকে ফাঁসাইতে হবে পরিমনির পক্ষ নিয়ে, এই তো শুয়োর, এগুলো নতুন করে কী বলবো, এটা আপনাদেরকে আরেকটা পর্ব করে দেখাইছি এই জাস্ট কয়েক সপ্তাহ আগে। সেই স্টেটমেন্ট তারা সামনে আনে নাই, যখন পরিমনি এখন চিপায় পড়া শুরু করলো, গ্রেফতার তার সাথে খেলাধুলো শুরু হলো, তখন মিডিয়াটা বের করে আনছে এখন আবার পরিমনিকে ফাঁসাইতে হবে, মানে মব যেদিকে ওর ওইদিকে মিডিয়া শুয়োরগুলো ওইদিকে। কত পর্বে দেখাইছি আপনাদেরকে এটা, এরা ন্যারেটিভ নিয়ে নামে, কোনো একটা ঘটনার পর পাবলিক কী চায়, মব কী চায়, কোনটা কীভাবে খবরটা করলে পাবলিক লাইক করবে, ওইভাবে নেমে পড়ে শুরগিরি করতে। সো এত মাস পরে এসে আমি একটা এপিসোড করে আপনাদেরকে দেখাইছি, আমরা জানতে পারছি যে নাসিরুদ্দিন যে কথা বলছে এগুলো পই পই করে সত্য, সুখন ভাই তো আমাকে সু করে দিবে কপিরাইট মামলায়, পই পই করে সত্য। নাসিরুদ্দিনের অ্যাকাউন্টের সাথে কর্মচারীদের অ্যাকাউন্ট 100% মিল পাইলাম, নাসিরুদ্দিনের অ্যাকাউন্টের সাথে পরবর্তীতে ভিডিও এভিডেন্স যখন রিলিজ পাইছে 100% মিল পাইলাম, অবাক কাণ্ড, একটা বর্ণ এই ভদ্রলোক মিথ্যা কথা বলে নাই। উনি বলছিল যে উনি পরিমনির কাছে করতেছে, সে তারপর সে ওই ভদ্রলোক গিয়ে বলছে যে কী ব্যাপার এরকম করতেছেন কেন, তারপর পরিমনি তাকে গ্লাস মদের গ্লাস ছুঁড়ে মারছে। তখন তো আমিও ভাবছি যে এমনি কি হয় নাকি, এত বড় বীজ কি কেউ হইতে পারে, আর একদিন নারী পুরুষ মাথায় কাজ করেই ভাবছি, না পুরুষ মিথ্যা বলতেছে, নারী সে অবলা কাঁদতেছে, ও আমার গলায় মদ ঢুলে দিচ্ছিল, জীবনে মদ খায় না, না খাওয়া মেয়েটি একেবারে দুধ খেয়ে বড় হয়েছে, মদ খায় না সে। পরে দেখলাম ভিডিও যখন বের হলো, একটা বর্ণ মিথ্যা নেই নাসিরুদ্দিনের অ্যাকাউন্ট, এবং নাসিরুদ্দিন কিন্তু পরিমনিকেও অ্যাকোস্ট করে নাই, নাসিরুদ্দিন কনফার্ম করে নাই, নাসিরুদ্দিন কিন্তু পরিমনির পাশে যে জিমি, মানে এই লোক তো নিপার ভদ্রলোক, অ্যাটলিস্ট ইন দিস সেন্স, অ্যাগেন অন্য সেন্সে দুর্নীতিবাজ বা এগুলো কিনা জানি না, বাংলাদেশে ব্যবসায়ী হলে সাধারণত হয়, সো না জানে বেশি কথা বলা উচিত না।
ইন দিস সেন্স ভদ্রলোক নিপাট ভদ্রলোক, উনি পরিমণিকেও এনকাউন্টার করে নাই, কনফ্রন্ট করে নাই। উনি পরিমণির পাশের যে জিমি, জিমিকে বলতেছিল যে, যেটা উনি অ্যাকাউন্ট দিছিল আমি বিশ্বাস করি নাই আমরা তখন, ভিডিওতে পরে প্রমাণ পেলাম, উনি জিমিকে বলতেছিল যে জিমি তুমি কী নিয়ে আসছো, তোমার গেস্ট এরকম করতেছে কেন, তাকে কন্ট্রোল করো। এই কথা বলায় পরিমণি ওনাকে গ্লাস ছুঁড়ে মারছে ওনার কাঁধে গলায় গিয়ে করছে, এবং আমরা তখন ভিডিওতে ওই পরিমণি গ্লাস ছুঁড়ে মারার দৃশ্য দেখি নিই, ভিডিওতে আমরা যতটুকু দেখছি যে পরিমণি নাসিরুদ্দিনকে বলছে যা তুই এখান থেকে যা যা, তুই তুই করে বলতেছে, সে কিন্তু সোবার তখন, একটা ভদ্রলোকের সাথে এরকম ব্যবহার করতেছে। পরদিন গুলশান ক্লাবে আমরা প্রমাণ পাইছি সে গ্লাস ছুঁড়ে মারতেছে, সেটা আবার ভিডিও প্রকাশ পাইছে। সো নাসিরুদ্দিনের কথা পুই পুই করে সত্য, সেই ভদ্রলোককে পরিমণি ধর্ষক বানাইছে, জেল খাটাইছে। নাসিরুদ্দিন কিন্তু বের হওয়ার পর তারপর সে অসহায়ের মতো সে বলতেছিল যে এই বয়সে এসে আমাকে এরকম সামাজিক হেনস্থা করা হলো, আমাকে ধর্ষক বানানো হলো, আমাকে জেল খাটানো হলো, খুব দুঃখ নিয়ে বলতেছিল, আমি একটা এপিসোড দেখাইছি আপনাদেরকে। ওই লোকের দুঃখের অ্যাকাউন্ট শুনে বাঙালি সুরদের এই 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 স্টানবাজগুলার তাদের খারাপ লাগে না, তখন কেউ লেখালেখি করে নাই যে এইরকম আমরা বিচার চাই, নাসিরুদ্দিনের জন্য নেয় বিচার চাই, পরিমণি থাকে বিচারের আওতায় আনা হোক, সে যে মিথ্যা অভিযোগ তুলছে সেটার অপরাধ তো নিশ্চয়ই একটা, কী অপরাধ করতো কী অপরাধ, সেটার কী বিচার হবে সেটা অবশ্যই আদালত জানে। আর আদালত সোনার বাংলার আদালত, পাইছেন কাউকে কথা বলতে? একটা লোক কথা বলছে না, একজন তো অবশ্যই বলছে, আমি আর আর কেউ বলছে? এই সুয়র এখন বের হয়ে গেছে পরিমণিকে, পরিমণির সাথে যে খেলাধুলাটা হয়েছে, তাকে মাদক মামলায় গ্রেফতার, এগুলো নিয়ে কিন্তু আমি সমালোচনা করছি যে সে যতটুকু অপরাধ করছে সেটা ততটুকু শাস্তি হবে, কেন তাকে এই খেলাধুলার মধ্যে ফেলা হচ্ছে, মাদক মামলা মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার এটারও বিচার হবে না, এটা সব ডিপেন্ড করে মবের উপরে। এই দেশ মব সব কিছু কন্ট্রোল করে, মব মিডিয়া ন্যারেটিভ দাঁড়ায় মবের ভিত্তিতে, আদালতের রায় আসে মবের ভিত্তিতে, মব কী চায়। এখন যেগুলো যে স্টানবাজি করতেছে, যে নাচতেছে এই স্টানবাজগুলো, এই সুরগুলা, আমি ফেসবুকে ঢুকে আমার মাথা চক্কর মারছে, বাবারে বাবা প্রত্যেকে একটা করে পোস্ট দিচ্ছে পরিমণি ডোন্ট লাভ মি বিচ বলছে। তোরা কই ছিলি যখন পরিমণি যে পরিমণি এগুলো ধরা পড়লো? একটা লোক তো আমি দেখলাম না যে পরিমণি যে একটা লোককে ধর্ষক বানিয়ে দিল, যে এরকম করে ফাঁসাচ্ছে সে, একটা লোক, এবং কতজন যে কত জায়গায় কত কী করছে আমরা জানিও না, এগুলো করে বেড়াইছে। একটা লোক এখন বলতেছে যে পরিমণি বিচ বলতেছে কাদেরকে, সেই তো সবচেয়ে বড় বিচ, তার সাথে শয়তানি করছে রাষ্ট্র, সেটা ভিন্ন আলাপ। হ্যাঁ শয়তানি করছে, সেটা নিয়ে আমি এপিসোড করছি, কিন্তু সে তার কি সেই নৈতিক অবস্থান আছে বের হয়ে সমাজকে বীচ বলার? বীচ ওয়ার্ডটা ইউজ করার অবস্থান কি তার আছে? সে যদি অন্যকে বীচ বলে তাহলে সে কি, সে কি, সে মাদার তেরেসা? সো যাক, এই এই না, এই উন্মাদদের কাজকর্ম কয়দিন দেখবেন, স্টানবাজি সুরগুলার স্টানবাজি কিছুদিন দেখবেন, নারী পাইছে এখন খাত, খুব চার্জ দেখাইছে, নারী একেবারে সমাজকে বীচ বলে একেবারে নারী সমাজকে ওলট পালট করে দিচ্ছে, খুব কাম হচ্ছে, বোক প্রচণ্ড বোক, এরা প্রচণ্ড কাম কাম দেখাবে প্রচুর, এই সুরগুলো কয়দিন কাম দেখাবে। সো এদিকে গালাগালি করে রাখলাম আর কি, আপনারাও চোখ কান খোলা রাখেন। পরিমণি সমাজকে বীজ বলছে, হ্যাঁ সমাজের সবচেয়ে বড় বীজটা সমাজকে বীজ বলছে, তেলাপোকাও একটা পাখি আর পরিমণিও একজন সমাজকর্মী।